আমন্ত্রণ এসটিভি প্রবাস সংবাদের সঙ্গে আছি আমি শারমিন ফেরদৌস শুরুতেই শিরোনাম মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের ব্যবস্থাপনায় প্রধান কাস্টিয়ানের দায়িত্ব দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 15 জানুয়ারি থেকে কার্যকর যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী ফয়সাল আরিফ নিহতের তীব্র প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়ছে স্থানীয় বাসিন্দা ও প্রবাসীরা যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত হবে জানালেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন স্মার্ট বাংলাদেশ গড়তে যুক্তরাষ্ট্রের সহায়তা পরামর্শ চান মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের ব্যবস্থাপনায় এখন থেকে প্রধান কাস্টিয়ান হবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই পদ্ধতি 15 জানুয়ারি থেকে কার্যকর করা হবে তবে এ নিয়ে নিয়োগকর্তা শিল্প মালিক এবং অভিবাসী শ্রমিকদের বিরক্ত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল বলেছেন শ্রমনীতিতে মানব সম্পদ মন্ত্রণালয়ের ভূমিকা হবে অভিবাসী কর্মীদের কোটা নির্ধারণ এবং দেশগুলোর সঙ্গে চুক্তি চূড়ান্ত করা মানব সম্পদ মন্ত্রী ভি শিবকুমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন ফাংশনে এই পুনর্বিন্যাসে বিদেশি কর্মীদের নিয়োগের জন্য বিদ্যমান পদ্ধতি এবং আবেদনের প্রবাহকে প্রভাবিত করবে না সাইফুদ্দিন আরও বলেন উভয় মন্ত্রণালয়ই বিদেশি কর্মী কোটার আবেদনের বিদ্যমান শর্ত পদ্ধতি শিথিল করতে সম্মত হয়েছে 2022 সালে পুত্রজয়া মোট 16,6724টি বিদেশি কর্মী কোটার আবেদনের মধ্যে 6,76,070টি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী ফয়সাল আরিফ নিহতের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও প্রবাসীরা দেশটির ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজে মেয়র অফিস ও পুলিশ দপ্তরের সামনে বিক্ষোভ করেন তারা এই সময় ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের আদলে বাংলাদেশি লাইভস ম্যাটার টু বলে স্লোগান দেন বিক্ষোভকারীরা তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি করেন এক বিক্ষোভকারী বলেন পুলিশ ইচ্ছে করলে তাকে বাঁচাতে পারত কিন্তু তা করা হয়নি সেজন্য সবাই ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করছে এতে অংশ নেন প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয় অন্যান্য কমিউনিটির নাগরিকরা এ ঘটনার প্রতিবাদে আগামী সোমবার ক্যামব্রিজ সিটি হলের সামনে আবারও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বুধবার যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে সাইদ ফয়সাল নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী নিহত হয় তার বিরুদ্ধে ছুরি নিয়ে পুলিশের দিকে আসার অভিযোগ তোলা হয় কিন্তু এর সত্যতা মেলেনি যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক আর উন্নত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বাংলাদেশ লেক অব দ্য পিস রানের সূচনা অনুষ্ঠানে এই প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন র্যাবের উপর নিষেধাজ্ঞা নিয়ে সম্পর্কের মানদণ্ড নির্ধারণ হবে না স্মার্ট বাংলাদেশ গড়তে যুক্তরাষ্ট্রের সহায়তা ও পরামর্শ চেয়েছে বাংলাদেশ রোহিঙ্গা সমস্যা সমাধানে শান্তিপূর্ণ মানসিকতা দরকার বলেও মন্তব্য করেন মন্ত্রী এসটিভির প্রবাস সংবাদে নিচ্ছে একটা বিরতি ফিরে এসে যা থাকছে মদিনা প্রাদেশিক যুব দলের সাবেক সভাপতি নুরুল করিম ভুট্টোর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল দক্ষ সংগঠককে হারিয়ে সভায় শোকার্ত বক্তারা দেখছেন এসটিভির প্রবাস সংবাদ মদিনা প্রাদেশিক যুব দলের সাবেক সভাপতি নুরুল করিম ভুট্টোর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল করেছে মদিনা বিএনপি গেল রাতে মদিনার একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মদিনা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শামীম আহসান কেফায়েতের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মদিনা বিএনপির আহ্বায়ক আব্দুল মোমেন এছাড়াও আরও উপস্থিত ছিলেন মদিনা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিন হোসেন আবুল কালাম গোলাম নবীউল নাসিরুদ্দিন লিটন যুবদল সাধারণ সম্পাদক রাশেদ আমিন আব্বাসুদ্দিন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় বক্তারা বলেন মদিনাতে বিএনপি সুসংগঠিত করার ক্ষেত্রে নুরুল করিম ভুট্টোর বিশেষ অবদান রয়েছে তিনি নানা প্রতিকূলতার মাঝেও সবসময় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন বলে জানান তারা পরে মুফতি ইমরান মাহমুদের পরিচালনায় মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয় মালয়েশিয়ায় মানসিক এক রোগীকে হত্যার অভিযোগ উঠেছে মোহাম্মদ আব্দুল আলিম নামে এক প্রবাসী বাংলাদেশের বিরুদ্ধে শুক্রবার একটি মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের এক বাসিন্দাকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ আনা হয় আদালত সূত্র জানায় গত বছরের 24 ডিসেম্বর সন্ধ্যা 6:30টার দিকে মালয়েশিয়ার সেলাঙ্গুর রাজ্যের হুলু সেলাঙ্গুর জেলার বুকিত বেরন্তংয়ের 2 নম্বর জালান শেমপাকার গলফ রিসোর্টের সাইক্রিয়াটিক হোম কেয়ার এসডিএন বিএইচটি স্বাস্থ্যসেবা কেন্দ্রের মানসিক রোগী লিওং কাম মিংকে হত্যা করেন এই বাংলাদেশি এছাড়া অভিযুক্তের বিরুদ্ধে বৈধ প্রমাণ নথি না থাকার জন্য অভিবাসন আইনের অধীনে অভিযোগ গঠন করা হয়েছে বিচারক স্মৃতি ফাতিমা তালিবের সামনে সাক্ষ্য প্রমাণ পাওয়া অভিযোগগুলো আসামি মোহাম্মদ আব্দুল আলিমকে পড়ে শোনানো হয়েছে এ সময় তার কাছ থেকে কোনো স্বীকারোক্তি রেকর্ড করা হয়নি
কারণ হত্যা মামলাগুলো হাইকোর্টের আওতাধীন। আদালত শুনানি শেষে আসামিকে জামিনে মুক্তি না দিয়ে আগামী 27 ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেছেন। এসটিভি প্রবাস সংবাদে নিচে শেষ বিরতি, ফিরে এসে যা থাকছে। শীতকালীন ছুটি, ক্রিসমাস ও ইংরেজি নববর্ষকে ঘিরে ইতালিতে পর্যটকদের উপচে পড়া ভিড়, বেচা কেনা ভালো হয় খুশি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। শীতকালীন ছুটি, ক্রিসমাস ও ইংরেজি নববর্ষকে ঘিরে ইতালিতে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। ঘোরাঘুরির পাশাপাশি প্রচুর কেনাকাটাও করছেন পর্যটকেরা, বেচা কেনা ভালো হয় খুশি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও। গত 3 বছর করোনা চোখ রাঙানির কারণে ক্রিসমাস ও নববর্ষে তেমন আনন্দ করতে পারেনি ইতালির সাধারণ মানুষ। দেশটির প্রতিটি পর্যটন কেন্দ্র, ঐতিহাসিক শহরগুলোতে দেখা গেছে ভ্রমণ প্রেমীদের ভিড়, ভালো বেচে কেনায় খুশি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। ইতালি জুড়ে হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক প্রবাসী বাংলাদেশিরা। গ্রোসারি শপ ছাড়াও প্রবাসীদের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে পর্যটন শিল্প নির্ভর এলাকায়। এবছর কম শীত ও অনুকূল আবহাওয়ার জন্য জনসমাগম ও বিক্রি বাড়ায় ভালো লাভ হচ্ছে বলে জানান প্রবাসী ব্যবসায়ীরা। আগামী 8 জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটিও থাকবে ইতালি ও ইউরোপের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। পাশাপাশি ছুটি চলছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেও, তাই পর্যটকের সমাগমে মুখর দেশটির প্রতিটি পর্যটন কেন্দ্র। এ ছিল এসটিভি প্রবাস সংবাদ। এসটিভি সব শেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।